হিউম্যান হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, দীর্ঘ সময় নিয়ে মিলন করতে পারবেন। কথাটি শুনে অবাক হলেও আপনারা যদি আমার ভিডিওটি কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে হয়তো আপনারা আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন অতি দ্রুত। মাত্র দুইটি উপাদানের মাধ্যমে আপনি ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন এবং আপনাদের শোনার যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। আপনাদের শোনায় মূলত কী কী সমস্যা হয়ে থাকে? আপনাদের 3 থেকে 4 মিনিটের মধ্যে পানি বের হয়ে যায়, কারণ পানি হয় খুবই পাতলা, তাই আপনাদের মাত্র 3 থেকে 4 মিনিটের বেশি স্থায়ী হয় না। এছাড়াও শোনার উপরে অসংখ্য ছোট বড় মরা রগ ভেসে উঠেছে, যেই রগগুলি ভেসে উঠে শুধুমাত্র পুষ্টির অভাবে। এছাড়াও দেখা যায় যে শোনার আগাটা মোটা থাকে, গোড়াটা চিকন থাকে, কারণ আপনারা অতিরিক্ত পরিমাণে হাত মারেন। এই হাত মারার ফলে আপনাদের শোনার আগা মোটা গোড়া চিকন হয়ে গিয়েছে এবং এর ফলে কি হয়, আপনি আপনার সঙ্গিনীকে কিন্তু খুশি করতে পারেন না এবং মনের মতো করে মিলনে আনন্দ দিতে পারেন না। তাই আমার ভিডিওটি আপনার জন্য, আপনাদের যাদের এই সমস্যা আছে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং দীর্ঘ সময় নিয়ে মিলন করতে পারবেন। মাত্র একটি মালিশ তৈরি করতে হবে, যেটা আপনারা নিজেরাই ঘরে তৈরি করতে পারেন। তৈরি করার জন্য মাত্র 2টি উপাদান লাগবে, এর মধ্যে আমি প্রথম যেটি নিয়েছি সেটি হচ্ছে অ্যালোভেরা। আপনাদেরকেও কিন্তু এই গাছের পাতার অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে হবে এবং এই অ্যালোভেরাটা আপনাদের যে মরা রগ ভেসে উঠেছে পুষ্টির অভাবে, সেটা ভেতর থেকে একটা পুষ্টি বার বজায় রাখবে। এবং এরপর আমি নিয়েছি কালো জিরার তেল, যেটা সর্বরোগের মহা ঔষধ। এই কালো জিরার তেলে রয়েছে প্রচুর পরিমাণে মিলনের শক্তি, যেটা আপনাদের জন্য অত্যন্ত দরকারি। আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা এই মাঝখান থেকে অ্যালোভেরা জেলটা কেটে নিয়ে এর উপরে আপনারা 1 থেকে 2 ফোঁটা কালো জিরার তেল দিয়ে দিবেন। আপনারা চাইলে একটা বাটিতে কেটে নিয়েও, জেলটা ভেতর থেকে কেটে নিয়েও একটা বাটিতে নিয়ে রাখতে পারেন এবং তারপরে দিবেন 1 থেকে 2 ফোঁটা কালো জিরার তেল। এবং এই কালো জিরার তেলটা আপনারা যে কোনো সুপার শপ থেকে কালেক্ট করতে পারবেন। আপনারা যদি চান কালো জিরার তেলের পাশাপাশি 1 থেকে 2 ফোঁটা মধুও ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা না দিলেও কোনো সমস্যা নেই, দিলেও কোনো সমস্যা নেই। এভাবে খুব ভালোভাবে বাটিতে হোক বা এটার উপরে দিয়ে আপনারা প্রথম যদি জেল এটা কেটে আপনারা দেন, তাহলে একটু জেলটাকে দিয়ে এরকম একটু ছিদ্র করে করে দিয়ে তেলটা দিয়ে দিবেন। এভাবে যদি কন্টিনিউ আপনারা 21 দিন ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের শোনার যাবতীয় সমস্যা দূর হয়ে গেছে। এবং আপনারা যদি প্রতিদিন রাতের বেলা যখন আপনারা ঘুমাতে যাবেন, তার ঠিক 10 থেকে 15 মিনিট আগে এটা লাগাবেন। এটা লাগিয়ে আপনারা এভাবে সারা রাতের জন্য রেখে দিবেন এবং টানা 21 দিন আপনাদেরকে এটা ব্যবহার করতে হবে। এবং যেদিকে মোটা সেদিকেও আপনারা মাসাজ করবেন, যেদিকে চিকন সেদিকে আপনারা মাসাজ করবেন এবং দেখবেন এই মাসাজের ফলে কী হবে, আপনার আগা মোটা গোড়া চিকনের সমস্যাটা অতি দ্রুত দূর হয়ে যাবে। শোনার উপরে মরা রগ যে ভেসে উঠেছে সেগুলো দেখবেন আস্তে আস্তে তাজা হতে শুরু করেছে। এভাবে আপনারা ব্যবহার করুন এবং দেখবেন 21 দিন পরে আপনারা একটি ভালো ফলাফল পাচ্ছেন। ভিউয়ার্স, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।